Hello my dear flowers, how are you all doing? I hope all of you are having a great week. So my dear flowers, do you know that what we are going to do today? Today we are going to recite a rhyme from red book. আজকে আমরা red book থেকে একটা rhyme recite করব। তার জন্য red book আনতে হবে। এই দেখো তোমাদের red book, এই বুকটা নিয়ে সবাই ready হয়ে যাও। Okay? আচ্ছা। So flowers, এখন চলো page open করে ফেলি। তারপর তো জানতে পারবো কোন rhyme recite করব আজকে আমরা। এখন এই বুকের পেজ নাম্বার 2626 ওপেন করে ফেলো। উইচ নাম্বার ইজ দিস আমার সঙ্গে বলো। 2626, ভেরি গুড। নাও ফ্লাওয়ার্স, তোমরা সবাই এখন পেজটা ওপেন করে ফেলো। দেখো তো পেজে কোন রাইমটা রয়েছে। এই দেখো এই রাইমটা রয়েছে, আই হিয়ার থান্ডার। আচ্ছা থান্ডার মানে কি? থান্ডার মানে হলো বিদ্যুৎ। এই যে যখন মনসুনে বা যখন খুব রেইন হয়, বৃষ্টি পড়ে, তখন দেখবে আকাশে কিন্তু বিদ্যুৎ চমকায়, তাই তো? সেই বিদ্যুৎকেই কিন্তু আমরা থান্ডার বলি। ওকে, তোমরা কিন্তু একদম ভয় পাবে না, ওটা কিন্তু ন্যাচারাল থিং। ওকে, আচ্ছা চলো এখন রাইমটা রিসাইট করি বুক থেকে। এই দেখো কি বলেছি, আই হিয়ার থান্ডার, আই হিয়ার থান্ডার, আই হিয়ার থান্ডার, ওহ ডোন্ট ইউ, ওহ ডোন্ট ইউ, পিটা প্যাটা রেইনড্রপস, পিটা প্যাটা রেইনড্রপস, আই অ্যাম ওয়েট থ্রো অ্যান্ড সো আর ইউ। ওকে, সো ফ্লাওয়ার্স, কি সুন্দর না রাইমটা? এখন চলো রিসাইট করি আমরা। রাইমের নামটা কি? আই হিয়ার থান্ডার, রাইট? ওকে, সো রিসাইট করো। আই হিয়ার থান্ডার, আই হিয়ার থান্ডার, ওহ ডোন্ট ইউ, ওহ ডোন্ট ইউ, পিটা প্যাটা রেইনড্রপস, পিটা প্যাটা রেইনড্রপস, আই অ্যাম ওয়েট থ্রো অ্যান্ড সো আর ইউ। ওকে ফ্লাওয়ার্স, নাও ফ্লাওয়ার্স, তাহলে কি সুন্দর আমরা একটা রাইম রিসাইট করলাম রেড বুক থেকে। এখন বাড়িতে কিন্তু ভালো করে এই রাইমটা প্র্যাকটিস করতে হবে। ওকে, ডু নট ফরগেট টু রিসাইট দিস রাইম অ্যাট হোম। আর যখন তোমরা রাইমটা রিসাইট করবে তখন তোমাদের প্যারেন্টসকে অবশ্যই এটা বলতে ভুলবে না, তোমাদের একটা ভিডিও ক্লিপ করার জন্যে। ওকে, আর সেটা অবশ্যই যেন এইচ এম ম্যামের সঙ্গে শেয়ার করেন। ওকে, আচ্ছা Now flowers, our class is over. Take care of yourself and love you all. Say bye flowers. Bye-bye.